যে সময়টার কথা বলা হচ্ছে তখন সাম্প্রদায়িক দাঙ্গায় দীর্ণ কলকাতা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। খিদিরপুর, রাজাবাজার, কলুটলা, মমিনপুরে নানা অশিলায় নষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। হযরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই একদিন গেলেন লর্ড কার্জনের কাছে, সঙ্গে ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক। লর্ড কার্জনকে তিনি জানিয়ে এলেন, মনে রাখবেন ইংরেজ রাজত্ব যদি বৃক্ষ হয় তবে সেই বৃক্ষের তিনটি শিকড় মুসলমান, হিন্দু আর খ্রিস্টান, এর একটা শিকড় দুর্বল হয়ে পড়লে বৃক্ষ আর বেশি দিন বাঁচবে না। এর কিছুদিন পর ওয়েলিংটন স্কোয়ারের সবাই বক্তৃতা দিলেন পীর দাদা হুজুর। সেই বক্তৃতার একটা অংশ পাঠানো হলো ব্রিটেনে। ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ পীর কেবলার বক্তৃতা শুনে মোহিত হয়ে সনদ প্রদান করে জানিয়ে দিলেন, পীর আবু বকর শুধুমাত্র অবিভক্ত বাংলায় নয়, ভারতবর্ষের সর্বত্র সভা করতে পারবেন। মুজাদ্দিদে জামান পীর হযরত আবু বকর সিদ্দিকই ছিলেন মানবতার বাণীবাহক, সারে জাহানের পরশমণি। অনেক জায়গায় মাজারে সেজদা দিয়ে ফুল চাদর চড়িয়ে মাজারে চুমুখে কুফরি কাজ করে, ও পীর বাবাকে তুমি আমাকে দাও, পীরের কাছে মাজারের কাছে চেয়ে নিজেকে কুফরির স্থানে পৌঁছে দিচ্ছে। আবার কেউ এসে মাজারে যেভাবে আল্লাহ রাসুল হাদিস পাকের মধ্যে সালাম দিতে বলেছেন সেইভাবে সালাম দিয়ে কিছু পড়াপড়ি করে আমরা ওসিলা দিই, আমরা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইনদের ওসিলা দিয়ে আমরা চাই আল্লাহর কাছে চাই। আমরা কব বাংলা 1252 সাল হুগলি জেলার ফুরফুরায় মা মহব্বতুন্নেসার ঘর আলো করে এসেছিলেন যুগপুরুষ ইমামুল হুদা পীর আবু বকর সিদ্দিকী। আব্বাজান শাহ সুফি আব্দুল মুক্তাদির ছিলেন ধর্মপ্রাণ মানুষ। ফুরফুরা থেকে 12 কিলোমিটার দূরে সীতাপুর মাদ্রাসায় তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য চলে যান হুগলি মাদ্রাসায়, সেখানে জামাতে উলা পর্যন্ত পড়াশোনা করেন। প্রাতিষ্ঠানিকভাবে বঙ্গদেশের প্রথম হাদিস শিক্ষাকেন্দ্র হিসাবে বিবেচিত হতো কলুটালার মসজিদে জামালউদ্দিন। সৈয়দ আহমদ বিরলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হাফিজ মুহাদ্দিস জামালউদ্দিন আহমদ মঙ্গুরী রহমতুল্লাহ আলাইহির নিকট হাদিস, তাফসীর, ফিকার কিতাবগুলি অধ্যয়ন করেন। দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন আল্লামা নজর শাহ বিলায়েতী লখনৌবির কাছে। 1892 সাল মদিনায় যান তৎকালীন মদিনার প্রখ্যাত মহাদ্দেস ফকিহ সৈয়দ মোহাম্মদ আমিন ইবনু আহমদ ইবনু রিদওয়ান মাদানী রহমতুল্লাহ আলাইহির নিকট হতে 40টি হাদিস গ্রন্থের সনদ লাভ করেন। এই মহাদ্দেস মসজিদে নবাবিতে হাদিসের দর্স দিতেন। পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক শিক্ষা অর্জন করেছিলেন কলকাতার মানিকতলার সুফি শাহ ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির কাছে। ফাতে আলী ওয়াইসির ছিলেন জবরদস্ত আলেম, একাধারে ফার্সি কবিও। দাদা হুজুরের কোলে মাথা রেখে ইন্তেকাল করেছিলেন তার পীর সুফি ফাতে আলী ওয়াইসি। তিনি ফুরফুরা ফাতে ইয়াসিনিয়ার মাদ্রাসা নিজের আধ্যাত্মিক গুরু ফাতে আলী ওয়াইসির নামে রেখেছিলেন। দাদা হুজুরের প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে টাইটেল পর্যন্ত পড়ানো হয়। দাদা হুজুরের নিজের হাতে তৈরি ফুরফুরা মাদ্রাসা লাইব্রেরি কেতাব রয়েছে। এই সমস্ত কেতাবের বেশিরভাগটাই দুষ্প্রাপ্য। অবিভক্ত বাংলায় 800 বেশি মাদ্রাসা নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন হযরত পীর দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। পীর আবু বকর সিদ্দিকের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন যোগ্য উত্তরাধিকারী, আর প্রফেট মোহাম্মদ পৃথিবীতে এসেছিল সারা বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য। তো তার উত্তরাধিকারী হিসাবে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকও একদিকে যেমন ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিলেন, ঠিক তেমন তিনি তখনই ভেবেছিলেন প্রকৃত ধার্মিক হয়ে উঠতে গেলে
আমার সমাজকে আমার দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, ধর্মীয় শিক্ষার চিরন্তন ঐতিহ্য বজায় রেখেও ব্যবহারিক শিক্ষায়, আধুনিক শিক্ষায়, প্রযুক্তিবিদ্যাতে আমাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঊনবিংশ শতাব্দী আর বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে জাতীয় সংকট মুহূর্তে যে আন্দোলন হয়েছিল তা ছিল দ্বিমুখী। একটি ছিল নিছক ধর্ম সংস্কারের আন্দোলন, অন্যটা ছিল আত্মচেতনার। দুটো ক্ষেত্রেই হযরত পীর আবু বকর সিদ্দিকীর বিশেষ ভূমিকা ছিল। অবিভক্ত বাংলায় ইসলাম প্রচারে এসেছিলেন হযরত মাওলানা মনসুর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন হযরত পীর আবু বকর সিদ্দিকীর 15তম পূর্বপুরুষ। ফুরফুরা শরীফ থেকে 17 কিলোমিটার দূরে খুঁড়িগাছিতে সমাহিত রয়েছেন তিনি। এই গ্রামেই একসময় সুফি সাধকদের বাসস্থান ছিল। আম্মাজান মোহাম্মদুন নেসার কোলে আলো করে যে হযরত পীর আবু বকর সিদ্দিকী আসবেন সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন হযরত মাদানী মুস্তাফা বাঙ্গালি রহমতুল্লাহ আলাই। অধুনা মেদিনীপুর কলেজের কাছে সমাহিত রয়েছেন তিনি। মুস্তাফা বাঙালি ছিলেন দাদা হুজুরের 6ষ্ঠ পূর্বপুরুষ। তৎকালীন অবিভক্ত বাংলার প্রথিত যশা সাধক ছিলেন হযরত মাদানী মুস্তাফা। হযরত মুস্তাফা মাদানীর ব্যাপক প্রভাব ছিল আম মানুষের মধ্যে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ফুরফুরায়। মোগল সাম্রাজ্যের বাদশাহ শাহ আলম হযরত মুস্তাফা মাদানী বাঙালি রহমতুল্লাহ আলাইকে কয়েক হাজার বিঘে লাখরাত সম্পত্তি প্রদান করেছিলেন, যার দলিল আজও ফুরফুরা শরীফে সংরক্ষিত। তিনি যে সম্পত্তি পেয়েছিলেন মেদিনীপুরে তার বেশিরভাগ এখন দখল হয়েছে। দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি এমন একজন পীর ছিলেন, নিছক তিনি সর্বপ্রথম শরীয়তকে প্রাধান্য দিয়েছেন। আর অনেক পীর সেজে আছেন যারা, তারা শরীয়তকে বাদ দিয়ে মারেফাতকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু দাদা হুজুর কিবলা বলেছিলেন যে শরীয়ত ছাড়া কোনোদিন মারেফাত পাওয়া যায় না। ব্রিটিশ আমলে সীতাপুরের পাশ দিয়ে গিয়েছিল মার্টিন বার্নের রেল লাইন। কলকাতায় যাতায়াতের সুবিধার জন্য সীতাপুরের যে মাদ্রাসায় তিনি পড়াশোনা করতেন তার পাশেই তৈরি করেছিলেন নিজ বাসভবন। আর যে সীতাপুর মাদ্রাসায় তিনি পড়াশোনা করতেন তার পাশে রয়েছে মোগল আমলে তৈরি মসজিদ। দাদা হুজুর যে জুতো পরতেন আজও তা রয়েছে সীতাপুরে। তার ব্যবহৃত থালা, গ্লাস, কড়ির তৈরি বাটি, হোমিওপ্যাথি ওষুধের শিশি, ব্যবহৃত সাবান আজও তা সযত্নে সংরক্ষিত রয়েছে। তিনি যে রূপোর গ্লাস ব্যবহার করতেন তাতে খোদাই করা রয়েছে জয় হিন্দ। সংরক্ষিত রয়েছে গালিচা, তাকিয়া, সুরমার পাত্র, তসবি। ইংরেজি 1939 সাল, ইহজগতের সব মায়া কাটিয়ে চলে যান যুগ সংস্কারক মুজাদ্দিদ জামান হযরত পীর মাওলানা আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই। আজ তার মৃত্যুর 83 বছর পরেও তার উত্তরসূরীরা সব সংরক্ষণ করে রেখেছে ঠিকই, তবে সেগুলিকে বৈজ্ঞানিকভাবে যদি সব সংরক্ষণ করা হয় তাহলে শয়ে শয়ে বছর পরও তার মুরিদ, ভক্ত, আপামর মানুষ জ্ঞান আহরণ করতে পারতেন। হুগলির হরিপালের দোঁকে তার খানকা শরীফ আজও রয়েছে। দোঁকে দাদা হুজুর যে বাড়িতে থাকতেন তা আজও রয়েছে। এইসব গৃহ বহু ইতিহাস আর আধ্যাত্মিক চেতনার সাক্ষী। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে বাস্তবটা বুঝেছিলেন যে একটা মানুষকে সঠিক ইসলামের জ্ঞান পৌঁছাতে গেলে তার মুখের ভাষাকে ব্যবহার করতে হবে। সেই হিসাবে তার প্রচেষ্টাতে প্রায় 2 থেকে 2,500 তার মিশন, তার 570 জন, 71 জন আরও বেশি খলিফা ছিল, তবে সকলে যে সমান পর্যায়ের তা নয়। এক একজন এক একজন শিক্ষিত টপ র্যাঙ্কে, যেমন ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষায় তিনি পণ্ডিত ছিলেন। অনেকে বলে 18 ভাষায় এম এ, এটা ঠিক না, 18 ভাষায় তিনি পণ্ডিত ছিলেন। তারপরে আল্লামা রুহুল আমিন, এরকম ধরনের, আর আপনার ওয়াজিহুদ্দিন সন্দেপি আপনার চট্টগ্রামের, এসব বড়ো বড়ো মৌলানা নিসার আহমদ,
আব্দুল আজিজ কনকপুরী, এরা সব বড়ো বড়ো দিকপাল পণ্ডিত ছিলেন। তো এদের প্রচেষ্টাতে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক মিশনের মাধ্যমে প্রায় 2500 বই পুস্তক লেখা হয়েছিল বাংলা ভাষায়, ছোট এবং বড়। তবে সীতাপুরীর যে ঘরে তিনি থাকতেন তা আগের মতোই রয়েছে। এই বাড়িতে থাকতেন সেজ সাহেবজাদা সুলতানুর রুহিয়া আশেক রসুল হজরত পীর আব্দুল কাদের সিদ্দিকী। দাদা হুজুর বুঝেছিলেন বাংলার অধঃপতিত মুসলিম সমাজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে গেলে মাদ্রাসা মক্তব মসজিদ স্থাপন করতে হবে, মিলাদ মাহফিল কায়েম করতে হবে, আর পত্রপত্রিকা প্রকাশ করতে হবে। ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে না পারলে সমাজের উন্নয়ন হবে না। ফলে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের সঙ্গে আরবি, দিনিয়াত পড়াতে হবে। ফুরফুরায় তিনি সিনিয়র মাদ্রাসার পাশাপাশি স্থাপন করেছিলেন হাই মাদ্রাসা। ফতোয়া দেওয়ার জন্য আলাদা বিভাগ খুলেছিলেন তিনি, যাতে মানুষ ভুল ফতোয়ায় বিভ্রান্ত না হন। পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বুঝেছিলেন নারী জাতিকে শিক্ষা থেকে পিছিয়ে রাখলে সমাজের উন্নয়ন সম্ভব হবে না। যুব সংস্কার রিফর্মার হাজর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনের সংস্কারের দুটো দিক ছিল, একটা হলো ধর্মীয় সংস্কার আর একটা হলো সামাজিক সংস্কার। ধর্মীয় সংস্কারের মধ্যে যেমন পড়ে শিরিক বেদাত কুফর, বিভিন্ন ভণ্ড পীর ফকিরের তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। ইসলামের সঠিক দিক নির্দেশনাকে সম্মুখে 1911 সালে গড়ে তুলেছিলেন আঞ্জুমানে ওয়াইজিনে বাংলা, 1913 সালে আঞ্জুমানে ওলামায়ে বাংলা, 1921 সাল নাম পরিবর্তন করে এই সংগঠনের নাম রাখা হলো জমিয়তে ওলামায়ে বাংলা, যা আজ শতবর্ষে পদার্পণ করেছে। সভাপতি শাহ আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই, সম্পাদক হলেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, পরবর্তীকালে পর্যায়ক্রমে সম্পাদক হলেন হযরত পীর মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী সেজলা হুজুর পীর কিবলা, সভাপতি হলেন আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই, সহসভাপতি হলেন হযরত শাহ আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই, সহসভাপতি হলেন মাওলানা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, কোষাধ্যক্ষ হলেন হযরত নজমুস সাদাত সিদ্দিকী নও হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই, সম্পাদক হলেন মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, পরবর্তী সম্পাদক হলেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই। হুজুর বলেছিলেন আমি যেন মৃত্যুর পরেও কিছু নেকি পেতে পারি সেজন্য আমার ওসিয়তনামা যেন আমল করেন সবাই। তাই তিনি 57টা ওসিয়ত রেখে গেলেন তার পুত্র পৌত্র অনুগামী অনুসারীদের জন্য। সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।